এই যে মাথার উপরে বিশাল আকাশ, একটা সূর্য লাল আলো দিয়ে ছড়িয়ে রেখেছে, পায়ের নিচে বিল্ডিং এবং তার নিচে মাটি, বাতাস, গাছপালা। আমি অ্যাকচুয়ালি প্রকৃতিকে মেনশন করছি। প্রকৃতির সৌন্দর্য আসলেই ভয়ঙ্কর, অনেকেই হয়তো জানে, অনেকেই হয়তো জানে না। আর এটা জানার জন্য সেই রকমভাবে প্রকৃতিকে দেখতে হবে, প্রকৃতির সাথে মিশতে হবে, না হলে কিন্তু এই সৌন্দর্যটা বোঝা সম্ভব না। আমার বাবা আমাকে একটা কথা বলতেন, আমাকে বলতেন প্রকৃতিকে মূল্যায়ন করো, বিকজ ন্যাচার ইজ এ সোর্স ফর গেইনিং নলেজ। প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির মতো কোমল হও, প্রকৃতির মতো নরম হও, প্রকৃতির মতো শান্ত হও, প্রকৃতির মতো সৌন্দর্য ছড়াও। প্রকৃতি অনেক দামি জিনিস, প্রকৃতি তার মতো করে চলে, কখনো রাগে, কখনো হাসে, কখনো তার সৌন্দর্য ছড়ায়। তুমি চাইলে এই প্রকৃতিকে কখনো কিনতে পারবে না, কারণ প্রকৃতি তার মতো করে চলে। আমরা যদি একবারও বুঝতে পারতাম যে প্রকৃতির মূল্যায়নটা আসলে কত দূর, তাহলে আমরা প্রত্যেকেই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসতাম। এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, ক্ষুদ্র প্রাণী থেকে সবাই আমরা প্রকৃতির মালিক, এই পৃথিবীর মালিক। আমাদের প্রত্যেকের উচিত এই প্রকৃতিকে ভালোবাসা, এই প্রকৃতির মতোই নরম, কোমল, শান্ত এবং সৌন্দর্য ছড়িয়ে ফেলা সবার উচিত।